অবশেষে ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ ম্যাক্রনের। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা এক খবর প্রকাশ করেছে, আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে কথোপকথনের সময় তিনি তার শ্রদ্ধার বিষয়টি প্রকাশ করেন। এ সময় আব্বাস বলেন, সবার উচিত ধর্ম ও ধর্মীয় প্রতীকের বিষয়ে সম্মান প্রদর্শন করা। ধর্মের বিষয়ে আক্রমণের বৈধতা না দেওয়ার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন তিনি। ম্যাক্রন বলেন, তিনি ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কিছু বলতে চাননি। তিনি সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং ইসলাম ও ইসলাম বিশ্বকে আলাদা চোখে দেখেন। এদিকে ফ্রান্সে তুর্কি গোষ্ঠীকে নিষিদ্ধ, উপযুক্ত জবাবের হুমকি তুরস্কের। তুরস্কের একটি অতি দক্ষিণপন্থী ও চরম জাতীয়তাবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করল ফ্রান্স। তাদের এই সিদ্ধান্ত দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। ফরাসি সরকার তুরস্কের গ্রে উলভস গোষ্ঠীকে নিষিদ্ধ করে ঘোষণা দেয়। ফ্রান্সের দাবি, এই চরমপন্থী অতি জাতীয়তাবাদী গোষ্ঠী ঘৃণা ছড়াচ্ছে এবং সহিংসতা উস্কানি দিচ্ছে। সরকারি মুখপাত্র জানিয়েছে, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের অভিযোগ, এই গোষ্ঠী চরম সহিংস কাজে লিপ্ত, তারা সহিংস হুমকি দিচ্ছে এবং আর্মেনিয়াদের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। গত সপ্তাহে লিও শহরে আর্মেনিয়াদের একটি স্মারকের মর্যাদাহানি করা হয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন। এই স্মারকটি 1915 সালে গণহত্যায় নিহত আর্মেনীয় মানুষদের স্মরণে তৈরি করা হয়েছিল। সেখানে গ্রে ওল্ফ আর্টি ও তুরস্কপন্থী স্লোগান লেখা হয়েছে। আর্টি হল রিসেপ্তাব এরদোগানের নামের অধ্যক্ষর। আর্মেনিয়া দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে, অটোমান সাম্রাজ্যের সময় 1915 সালে নরসংহারকে গণহত্যা বলতে হবে। ফ্রান্স এই দাবি সমর্থন করে। গ্রি উলভস খারা, এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির শরিক হল ন্যাশনাল লিস্ট মুভমেন্ট পার্টি। গ্রি উলভসকে তাদেরই শাখা সংগঠন বলা হয়। ফ্রান্সের এই সিদ্ধান্তের উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রি উলভস বলে কোনো গোষ্ঠী নেই, ফ্রান্স মন করা একটি গোষ্ঠী তৈরি করেছে। বিবৃতি দিয়ে বলা হয়েছে, ফ্রান্সে তুরস্কে যে মানুষ আছেন তাদের স্বাধীনতা, জমতের অধিকার এবং মত প্রকাশের অধিকার রক্ষা করতে হবে, কিন্তু সরকার ফ্রান্সে তুরস্কের লোকদের আক্রমণ উস্কানে হুমকি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ফরাসি সরকার এখন পুরোপুরি মার্কিন প্রভাবে কাজ করছে, তারা দুমুখ নীতি নিয়ে চলছে। কুর্দিস্তান ওয়ার্কার্স ফোর্স অন্যান্য গোষ্ঠীগুলি তারা সমর্থন করছে। তুরস্ক আবার কুর্দিস্তান ওয়ার্কার্স ফোর্সকে জঙ্গি গোষ্ঠী মনে করে। আজারবাইজানের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি আর্মেনিয়ার। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘাতের মধ্যে এবার আজারবাইজানের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আর্মেনিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গুশান এস্তাফিনিয়ান এক ফেসবুক পোস্টে এ দাবি করেন। তিনি আজ বলেছেন, গত 24 ঘন্টায় আজারবাইজানের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা নাগান্নো কারভাক অঞ্চলে লাসিন কাউন্টির বারদাজুর শহরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু আর্মেনিয়া সেনাদের প্রতিরোধের মুখে তারা পিছু হতে বাধ্য হয়েছে। এই সংঘর্ষে 4টি ড্রোন ভূপাতিত হওয়া ছাড়াও আজারবাইজানের 5টি ট্যাঙ্ক ও 2টি সাজোযান ধ্বংস হয়েছে বলে তিনি দাবি করেন। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লাসিন কাউন্টিতে এখনও সংঘর্ষ চলছে, তবে সেখানকার পরিস্থিতি আর্মেনিয়ার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। গুশান এস্তোফিনিয়ান এমন সময় এ দাবি করলেন, যখন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নাগান্নো কারভাকের আরও 7 গ্রাম আর্মেনিয়ার সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করার ঘোষণা করেছেন।